নমস্কার, আপনারা দেখছেন আরহই নিউজ বাংলা। আপনাদের সাথে আমি কৌশিক চলে এসেছি @ স্পোর্টস সিজন 2 এর আরও একটি নতুন এপিসোড নিয়ে। আর আজ আমরা এসেছি ভারত সেরা মোহনবাগান ক্লাবে। কেন এসেছি চলুন দেখে নিই। আমরা আজ এসেছি অভিমন্যু ঈশ্বরনের সাথে আলাপ করে নিতে। তিনি এখন নেটে ব্যাটিং করছেন, আসুন আমরা তার সাথে আলাপ করে নিই। আমাদের সঙ্গে আছেন বাংলা ক্রিকেটের অন্যতম জনপ্রিয় মুখ অভিমন্যু ঈশ্বরন। অভিমন্যু দা, অনেক অনেক স্বাগত তোমাকে আমাদের সাথে। কেমন আছো বলো? খুব ভালো, তুমি কেমন আছো? আমিও খুব ভালো আছি। তো প্রথমেই যেটা বলবো, এই যে 2020 একটা গোটা পুরো ক্রিকেট জীবন থেকে তুমি বাইরে ছিলে, একটা অনেকটা গ্যাপ ছিল, কেমন লাগছে এখন ফিরে ক্রিকেটে ফিরে? খুবই ভালো লাগছে, আবার ক্রিকেট খেলতে পারছি, মাঠে রোজ প্র্যাকটিস করতে পারছি, তো খুব একটা ভালো ফিলিং, কারণ এটা এমন একটা জিনিস যেটা আমি সব থেকে বেশি এনজয় করি, তো সেটা এখন করতে পারছি, খুব ভালো লাগছে। তো তোমার কি শুরু থেকে ক্রিকেটের প্রতি ঝোঁক, নাকি অন্য কোনো খেলার প্রতি তোমার ঝোঁক ছিল? না, শুরু থেকে ক্রিকেট। ছোটবেলা থেকে মানে অনুপ্রেরণা কে তোমার ক্রিকেট থেকে? আমার মনে হয় যে আমি ছোটবেলায় বাবা অফিস টিমে খেলতো, মানে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টসের হয়ে খেলতো, ক্লাব একটা ক্লাবে খেলতো, তো আমি যেতাম সানডে ম্যাচ দেখতে, ওখান থেকেই আবার টিভিতে ক্রিকেট দেখে ওখান থেকে আমার ইচ্ছা হচ্ছে যে আবার ক্রিকেট আমিও খেলবো, তখন থেকে শুরু করেছে। তুমি আমাকে বলো, দেরাদুন থেকে আসার পরে বাংলা ক্রিকেটে এরকম বাইরের হয়ে খেলার কোনো কোনো প্রেশার কি কোনো ফিল হয়েছে কোথাও কোনোদিন? না, আমার ওরকম কোনোদিনই ফিল হয়নি, কারণ আমি যখন 10 বছর বয়স আমার তখন এসেছি, এখন প্রায় 15 বছরের বেশি হয়ে গেছে, তো এখান থেকে আমার মনে হয় না যে আমি বাইরের ছেলে আর, তো আমার মনে হয় আমি লোকাল, আমি বনগাঁয় থাকতাম আমার কোচ অপু সেনগুপ্ত স্যারের কাছে, তো ওখানে থেকে অনেক বছর হয়ে গেছে, এখন সেরকম কোনো ফিলিং নেই যে আমি বাইরে থেকে এসেছি। তোমার কোচের সঙ্গে তোমার ছোটবেলার ক্রিকেট জীবনটা একটু বলো আমাদের, কীভাবে উঠে আসা? আমি যখন 10 বছর বয়স এখানে এসেছি, আমি আর অভিষেক রহমান একসাথে এসেছি, ও এখন বেঙ্গলের জন্য ওপেন করে অনেক বছর ধরে, তো আমরা থাকতাম বনগাঁয় স্যারের বাড়িতেই, তো ওনার সাথেই ওখানে প্র্যাকটিস করতাম বনগাঁ ক্রিকেট একাডেমিতে, আর ওনার সাথেই অনেক ক্লাবে হয়ে খেলেছি আমরা, সাব জুনিয়র টুর্নামেন্ট সিএবি যেটা করতো আগে ওটা খেলতাম, তারপরে সেকেন্ড ডিভিশন ক্রিকেট, ফার্স্ট ডিভিশন ক্রিকেট, আর তারপরে আমি যখন 14 বছর আমার বয়স তখন বেঙ্গালোরে খেলেছি, তো তখন অবধি স্যারের কাছে প্র্যাকটিস করতাম বনগাঁয়ে, ওখানেই থাকতাম। তো এই যে বাংলার এই যে তোমার জার্নিটা, এই জার্নিটা আমাকে একটু বলো, যে রঞ্জি, তারপরে তোমার বিজয় হাজারে, এখন টি-20, এই যে এরকম এই জার্নিটা একটু বলো আমাদের, কেমন এখন লাগছে? জার্নিটা খুবই ভালো, কারণ যখন আমি এখানে এসেছি আমার ফার্স্ট টাইম ছিল যে বেঙ্গলকে রিপ্রেজেন্ট করবো সিনিয়র লেভেলে, তো ওই ড্রিমটা পুরো হয়েছে যখন আমার বয়স 18 বছর, তো তখন থেকে আমি রঞ্জি ট্রফি, বিজয় হাজারে, সৈয়দ মুস্তাক আলী, তিনটে ফরম্যাটেই বেঙ্গলে খেলেছি, তো খুবই মানে একটা অনার ফিল হয় যে তিনটে ফরম্যাটে রিপ্রেজেন্ট করতে পেরেছি বেঙ্গলকে, এখন অব্দি জার্নিটা খুব ভালো রয়েছে, আর চেষ্টা করবো যাতে আরও ভালো হয়। আগে ক্যাপ্টেন হিসেবে কোথাও প্রেশার আছে? তোমার তো একটা ব্যাটসম্যান, টপ অর্ডার ব্যাটসম্যান, এই ক্যাপ্টেন হিসেবে কোথাও ব্যাটসম্যান ব্যাটিং এ প্রেশার আছে যখন বাংলাকে তুমি রিপ্রেজেন্ট করো? না, আমার মনে হয় না, কারণ ক্যাপ্টেনের বেশি কাজ হচ্ছে মাঠের বাইরে আর যখন টিম ফিল্ডিং করে, অ্যাজ যখন আমি ব্যাটিং করছি তখন আমার কাজ হচ্ছে শুধু ব্যাটিং করা, তো ওই প্রেশারটা আমার মনে না আসে। তো তুমি তো মনোজ তিওয়ারি, দিনদা, এদের থেকে তো সঙ্গে সিনিয়র ক্রিকেটে তুমি তো এদের থেকে অনেক হেল্প পেয়েছো যখন মাঠে তুমি ক্যাপ্টেন্সি করতে খেলতে তখন। আমি খুব লাকি যে এরকম সিনিয়র ছিল যারা আমাকে মাঠে হেল্প করতে পেরেছে, ওনার আন্ডারেও খেলেছি মানুষদার আন্ডারে, কিন্তু যখন আমি লিড করছিলাম কখনোই ওরকম ফিল হয়নি যে সিনিয়র জুনিয়রের ওই ব্যাপারটা, আর মানুষদার ডিন্ডাদেরা খুবই আমাকে হেল্প করেছে। তো এই যে তোমার খেলা বেঙ্গালোরে অনেক বড় ইনিংস আছে, ভালো ইনিংস আছে, একটা অন্যতম ইনিংস কোনটা বলবে? আমার অনেকগুলো আছে, কিন্তু একটা যদি চুজ করতে আমি বলবো দিল্লির সাথে আমরা সেকেন্ড ইনিংসে একটা ম্যাচে 323 চেস করছিলাম একদিনে, ওটাতে আমি 183 নট করেছিলাম, কারণ ওটা মাস্ট উইন গেম ছিল কোয়ালিফাই করার জন্য, তো ওই ম্যাচটা বেঙ্গলকে জেতাতে পেরেছি, ওটা আমার মনে হয় ওয়ান অফ দ্য বেস্ট ইনিংস ফর বেঙ্গল। তো আমি বলি যে আমার সবচেয়ে রিসেন্ট যে মেমোরি ছিল 2019-এ, একটা ড্রিম জার্নি বেঙ্গলের রঞ্জি ফাইনালে, তো ফাইনালে এসে এই যে খুব কাছ থেকে ট্রফিটাকে পেয়েও না পাওয়া, এইটা কতটা দেয় ব্যথা দেয় এখনো? এখনও দেয়, কারণ আমরা জানতাম যে আমাদের টিম ওদের থেকে বেটার ছিল, আর ওই 4-5 দিনে আমরা খুব ভালো ক্রিকেটও খেলেছি, কিন্তু ওই 40 রানের ব্যাপারে আমরা হেরে গেছি, কিন্তু আমার মনে হয় যে খুব একটা ভালো জার্নি ছিল, কারণ আমাদের অনেক ইয়াং টিম ছিল, বেশি সিনিয়র ছিল না, ওই টিমটা আমরা নিয়ে রঞ্জি ট্রফি ফাইনাল পৌঁছাতে পেরেছি, আর খুব ভালো খেলেছি ফাইনালেও, নো ম্যাচ তো হয়নি, 40 রানেই হেরেছি, তো এখনও মনে হয় যদি আর একটু পুশ করতাম হয়তো জিততে পারতাম, কিন্তু এখন অনেক বছর আছে, আমরা চেষ্টা করবো যে যখনই নেক্সট রঞ্জি ট্রফি হবে ওটাকে জেতা। তো এই যে আমার বিশেষ করে যেটা দেখা যায় সেমিফাইনালে কর্ণাটকের মতো টিমটাকে হারানো, একদম তরুণ টিম, একদিকে ঈশান পোড়ে বলো, মুকেশ কুমার বলো, অন্যদিকে কে এল রাহুল, তোমার মনীশ পাণ্ডে, একটা ইন্টারন্যাশনাল ব্যাটিং ক্লাব, সেখানে তোমরা ফিল্ডিং বলো, একটা ক্যাচ পড়েনি, অনবদ্য বোলিং হচ্ছে, সেই ফিলিংটা কেরম ছিল সেদিনের? সেই ম্যাচটা খুব আমার মনে হয় সিজনের বেস্ট ম্যাচ আমি বলতে পারি, ওটা রাজস্থান পাঞ্জাব আমরা 4টে ম্যাচ পরপর আউটরাইট জিতেছিলাম, কিন্তু কর্ণাটকা সব থেকে বেস্ট ম্যাচ জিতেছে, কারণ ওদের টিম আমার মনে হয় অন পেপার আমাদের থেকে বেটার ছিল যদি স্ট্যাটস ওয়াইজ দেখা যায়,
কিন্তু ওই ম্যাচে আমাদের বোলিং অ্যাটাক আউটস্ট্যান্ডিং বোলিং করেছে মুকেশ আকাশ পোরেল আর আমার মনে হয় ব্যাটিং এর রুকুর একটা আউটস্ট্যান্ডিং একটা ইনিংস খেলেছে যেখানে আমরা 60 এ পাচ্ছিলাম ওখানে থেকে শাবাজও কন্ট্রিবিউট করেছে তো ওই জায়গা থেকে কেউ ভাবতে পারেনি যে আমরা কর্ণাটকে হারাতে পারবো কিন্তু আমাদের হোমে খেলা ছিল ওই অ্যাডভান্টেজ আমরা পেয়েছিলাম ওই ম্যাচটা জিতে খুবই একটা মানে প্রাউড ফিলিং এসেছিল যে আমরা মানে ডোমেস্টিক সার্কিটে আমি বলবো কর্ণাটকা টপ 3 টিমস এর মধ্যে সব সময় থাকে ওনাকে হারাতে পেরেছি তো খুব ভালো লেগেছে আমার মনে হচ্ছে প্রিপারেশন খুবই ভালো হয়েছিল দুটো ফরম্যাটের জন্যই আমাদের সিএবি অনেক ভালো ক্যাম্প অর্গানাইজ করেছিল লক্ষ্মণ স্যার এসেছিল দুটো টুর্নামেন্টের আগে আমার মনে হয় আমরা যে কটা ম্যাচ হেরেছি একটা মোমেন্ট থাকে ক্রুশাল মোমেন্টস অফ দ্য গেম যেটাকে আমরা বলি ওই মোমেন্টসটাতে যদি আমরা খুব একটু আরও বেটার খেলতাম আমরা হয়তো ম্যাচ জিতে যেতাম কিন্তু ওই মোমেন্টস আমরা হেরে গেছি যে কটা ম্যাচ হেরেছি একটা ক্রুশাল জায়গায় গিয়ে আমরা ওদের থেকে একটু নিচে হয়ে গেছি তো আমার মনে হয় ওই মোমেন্টস যদি আমরা আর একটু ফোকাস করে ওই মোমেন্টসগুলো জিততে পারি তাহলে আমরা ম্যাচ জিততে পারবো ভালো শুরু করে তুমি তো সৈয়দ মুস্তাক আলী বলো ভালো শুরু করেছিলে পরপর দুটো ম্যাচ জিতে তারপরে তিনটে ম্যাচ জিতেছিলাম পরে আসামের সাথে একটা ক্রুশাল ম্যাচ আমরা হেরে গেছি তামিলনাড়ুর সাথেও ঠিকঠাক ম্যাচ হয়েছিল আমাদের কিন্তু আমার মনে হয় ওই ক্রুশাল মোমেন্টস কারণ শর্ট অফ ফর্ম্যাটে 3-4 ওভারে খেলা পুরো ঘুরে যায় তো ওই যদি 3-4 ওভার আর একটু বেটার ক্রিকেট খেলতাম হয়তো ওই ম্যাচগুলো আমরা জিততে পারতাম তুমি আমাকে বললো যে এই যে বাংলা পক্ষ যে সমিতিরা যে বলছে যে বাংলার বেঙ্গল ক্রিকেট টিমে যে বেঙ্গলে না প্লেয়াররা না থেকে বাইরের প্লেয়াররা বেশি খেলছে এই জবাবটা কিভাবে দেবে তাদের আমি কাউকে জবাব দেওয়ার জন্য তো খেলছি না আমার মনে আমরা যাদেরই বলছে আমি হয়তো ওইসব শুনিনি কিন্তু আমি 15 বছর ধরে এখানে আছি আর অনেক প্লেয়ারই আছে যারা বেঙ্গলোরে খেলছে বেঙ্গল যদি সিলেক্টার্স অ্যাসোসিয়েশন ওদের সিলেক্ট করছে তাহলে আমার মনে হয় না বাইরে থেকে যদি কেউ কিছু বলে ওটা ইফেক্ট করবে তুমি আমাকে বলো যে এমন একটা বোলারের নাম বলো যে যাকে আর কোনোদিন ফেস করতে চাইবে না যে সবচেয়ে তোমার জীবনে এখনো পর্যন্ত খেলা যে মনে হয় এরকম কোনো বোলার কারণ চ্যালেঞ্জিং বোলিংয়ে অবভিয়াসলি খুব ভালো লাগে খেলতে কিন্তু যদি মানে হাইপোথেটিক্যালি বলি আমি খেলিনি কিন্তু দেখেছি যদি শোয়েব আখতারকে বলে তাহলে একটু মনে হবে যে না কিভাবে খেলবো ওকে আমার এখন মনে হয় দাদাও নিজেও বলেছেন যে পাঁচড়ে খেয়ে তার মোটামুটি এক মাস প্রায় কথা ছিল এরকম শোয়েব আখতার বলে শোয়েব আখতার রান আপ দেখে আমার মনে হয় মানুষের একটু ভয় লেগে যাবে বলতো আলাদা কথা একদম তো তোমাকে বলবো যে ধরো তোমাকে আমি যদি বলি সৌরভ গাঙ্গুলি বা ধোনির ক্যাপ্টেন্সিতে খেলা তুমি কার ক্যাপ্টেন্সিতে বেশি প্রেফার করবে দুটোই কারণ দুটোই চ্যাম্পিয়ন ক্যাপ্টেন ছিল ইন্ডিয়ার জন্য সৌরভ স্যার চেঞ্জ নিয়ে এসছে পুরো ইয়াংস্টারকে নিয়ে একটা টিম করেছিল যেখান থেকে 2007 ওয়ার্ল্ড কাপের আগে 2003 ওয়ার্ল্ড কাপে যেরকম টিম ক্রিকেট খেলেছিল তারপরে ধোনি যখন এসছে তখন আবার নতুন একটা টিম করে যেভাবে সব আইসিসি ট্রফি জিতেছে তো আমার মনে হয় দুটো ক্যাপ্টেনই ভালো যার যদি আমি লাকি থাকতাম আমি হয়তো তো ক্যাপ্টেন্সিতে খেলতাম আগে আগে জন্ম নিতে হতো ওর জন্য রিসেন্ট তুমি ইংল্যান্ড সিরিজে ইন্ডিয়ার রেস্ট অফ স্কোয়াডে ছিলে সেই ফিলিংটা কিরকম যে ইন্ডিয়া টিমের সঙ্গে প্র্যাকটিস করাটা ওটাই লাস্ট মানে যখন ক্রিকেট খেলা শুরু করি মানে আলটিমেট ড্রিমটা হচ্ছে ইন্ডিয়ার জন্য খেলা তো আমি অনেক কাছে পৌঁছে গেছি ইন্ডিয়া টিমের সাথে ছিলাম ওই এনভায়রনমেন্টে ছিলাম অনেক কিছু শিখেছি অনেক এনজয় করেছি খুব রিল্যাক্সড অ্যাটমসফিয়ার আর আমার মনে হয় যদি ওই অ্যাটমসফিয়ারে বেশি যদি টাইম স্পেন্ড করি আরও কনফিডেন্স বেড়ে যায় অ্যাজ আ প্লেয়ার তো খুব ভালো লেগেছে ওই ফিলিংটা অনেক প্রাউড ফিল করেছিলাম যখন ওই জামা কাপড়টা পেয়েছিলাম ইন্ডিয়া টিমের দাদার এই বেঙ্গল ক্রিকেটের প্রতি কীরকম অবদানটা তুমি কীভাবে দেখছো যে কীভাবে এই উন্নতি করেছে অনেকটা পর থেকে সেটা শুধু বেঙ্গল নয় ইন্ডিয়ার প্রতি পুরো এখন তারা তো বিসিসিআই প্রেসিডেন্ট তো এই সিএবি ক্রিকেটের আগে সিএ প্রেসিডেন্ট ছিলেন তখন কীভাবে উন্নতিটা হয়েছে বেঙ্গল অনেক অনেক হেল্প করেছে কারণ আমার মনে হয় সব থেকে ইম্পর্টেন্ট জিনিস যে উনি অনেক মানে হাইয়েস্ট লেভেল অফ ক্রিকেট খেলেছেন তো উনি অ্যাজ আ প্লেয়ার যে প্লেয়ারদের কী লাগতে পারে ওই সব আমাদের ফেসিলিটিস খুব ভালো পেয়েছি আমরা যেভাবে প্র্যাকটিস হতো আমাদের টিভিশন টি-20 স্যার এনেছিলেন লক্ষ্মণ স্যার তারপরে টি এ শেখর স্যার মুরলীধরন স্যার ওয়াকারুদ্দিন স্যার এসেছিলেন তো এত লেজেন্ডসের সাথে আমরা প্র্যাকটিস করেছি শিখেছি তো আমরা সব থেকে বেনিফিট ওখান থেকে পেয়েছি আমরা আর এমনিতেও অনেকগুলো যেভাবে আমাদের টিম ট্র্যাভেল করে সব 5-star ফেসিলিটি দেওয়া হয় তো অ্যাজ আ প্লেয়ার যদি আমাদের আউটসাইড ক্রিকেট যদি এসব হেল্প আমরা পেতে পারি মাঠের বাইরে তো আমাদের পারফরমেন্স করতে অনেক ইজি হয়ে যায় তো আমরা একটু মোমেন্টটাকে লাইট করে নিই তুমি বলো যে তোমার জীবনের প্রথম ক্রাশ কে প্রথম ক্রাশ ভাবতে হবে আমাকে কিন্তু এখন আমার দিশা পাটানি ভালো লাগে আচ্ছা দিশা পাটানিকে আশা করি আমাদের সবারই ভালো লাগে দর্শকদেরও ভালো লাগে তোমাদের প্রথম প্রেম কে বলো তোমার জীবনের বলা যাবে কেউ নেই এখন বলা যাবে না আচ্ছা এইটা আপাতত চাপা থাক তুমি বলো যে তোমার প্রিয় খেলোয়াড় কে এখন সব মিলিয়ে বলি পুরনো নতুন রাহুল দ্রাবিড আমার ছোটবেলা থেকে আইডল আমি অনেক টেস্ট ম্যাচ অস্ট্রেলিয়াতে যখন হতো আমি অনেক ম্যাচ দেখেছি অস্ট্রেলিয়া ইংল্যান্ডে গিয়ে যেভাবে রাহুল দ্রাবিড ওই রেজিলিয়েন্স দেখাতো ওই কন্ডিশনসে গিয়ে একদিন পুরো ব্যাট করছে আমার ওইগুলো দেখে খুব ভালো লাগতো তো আমার আইডল ছিল আর আমি লাকি ছিলাম যে ইন্ডিয়াতে যখন চান্স পাই তখন রাহুল স্যার কোচ ছিলেন তো খুব লাকি যদি বলি ধরো তুমি ক্রিকেটার হলে না ক্রিকেটার ছাড়া আর কি হওয়ার ইচ্ছে ছিল জীবনে ক্রিকেটার না হলে ভাবিনি কারণ ছোটবেলা থেকে তো ক্রিকেট খেলছি
হয়তো আমি পড়াশোনায় সিএ করতাম কারণ আমার বাবা সিএ, তো হয়তো আমি পড়াশোনার দিকে যেতাম। সিনেমার প্রতি ঝোঁক আছে? খুব দেখি। কাকে ভালো লাগে বললাম তো এখন, দিশা পাটানিকে ফলো করি। অ্যাক্টরদের মধ্যে অ্যাজ অ্যান অ্যাক্টর বলবো তো অনেকে আছে, আমির খান খুব ভালো লাগে। আচ্ছা অবশ্যই। তো খাবার, সব থেকে প্রিয় খাবার? বাড়িতে গেলে মা যা খাবার করে, বাঙালি খাবার আমার খুব ভালো লাগে। মায়ের হাতের রান্না, মায়ের হাতের রান্না আমাদের সবারই ভালো লাগে, আশা করি যতই বাইরের খাবার খাও মায়ের হাতের রান্না সবার ভালো লাগে। তো বলবো যে তোমাকে দিশা পাটানি তুই বলে দিবি, এবার দিশা পাটানি ছাড়া আমাকে তুমি দুটো অপশান দিই, দীপিকা পাডুকোন না আলিয়া ভাট বলো। আলিয়া ভাট। আলিয়া ভাট। আচ্ছা আচ্ছা, আজকের মতো আমাদের অনুষ্ঠান এই পর্যন্তই, অনেক ধন্যবাদ তোমাকে অভিমন্যুদা। আমরা আপনারা দেখলেন আজকের অ্যাট দ্য রেট স্পোর্টস সিজন টু, আমরা আবার ফিরে আসবো আরেকটি নতুন এপিসোড নিয়ে, ততক্ষণ চোখ রাখুন আরও নিউজের পর্দায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।